সানডে ছুটির দিন, তো খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বেরিয়েছি। এখন এখানে সবকিছুই প্রায় বন্ধ, আর বিচের ধারে এই সময় শীতের সময় কেউই আসে না, সবাই পাহাড়ে যায়। তো আমরা একটু শীতকালে বিচের ধারে আসি, আবার পাহাড়েও যাই, কারণ আমাদের বাড়ি থেকে বিচ আর পাহাড় অ্যাকচুয়ালি দুটোই খুবই কাছে। ওয়ান ডাইরেকশানে গেলে পরে পাহাড়, আবার অপোজিট ডাইরেকশানে গেলে বিচ। তো আমরা বাড়ি থেকে বেরিয়েও ডিসাইড করতে পারি না কোথায় যাব। তো কি সুন্দর আজকে, পুরো সানি ডে আর পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। নামতে পারবি না এখান থেকে? আমার কি হয়েছে তোর? কি আমার জুতো খুঁজে পাওয়া গেছে? হাওয়াটা ঠান্ডা কিন্তু, রোদ বলে বোঝা যাচ্ছে না ঠান্ডাটা। এই পাথরগুলোর তলায় কিন্তু জল রয়েছে। আজকে ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা আছে, উইন্ডি, কিন্তু মানে এত সানি ওয়েদার যে ঠান্ডাটা অতটা লাগছে না। আর ওইদিকে এত ক্লিয়ার স্কাই, দূরে ওইদিকে দেখো স্ট্রংলি দেখা যাচ্ছে দূরে, ওরা অনেক দূরে গেছে, আমার জুতোটা ঠিক না বলে আমি যাইনি, তো দূরে স্ট্রংলি দেখা যাচ্ছে। দেখো পাহাড়ের মতন যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে
হচ্ছে স্ট্রমলি, ওটা অনেক দূরে এখান থেকে, ওটা সিসিলিতে। ঠান্ডার মধ্যে এই লোকটা জলে নেমে শেল খুঁজছে ছেলেদের জন্য। কোথায় গেছে ওরা? আর এখানে দেখো বিচের ধারে 2 মিনিট পর পরই ট্রেন যাচ্ছে। এরা দেখো এদিকে সমুদ্র থেকে সি আর্চেন উঠিয়ে নিয়ে এসছে, এগুলো এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ আমি মাছটাকে পেয়েছি, দুটো ছিল আর একটা বই। ওখানে এখন রেখে দিয়েছো কেন? হ্যাঁ এসো বাবা, লাড্ডু লাড্ডু হাত দে, কাটা না ওকে আমি এগিয়ে হাত দিচ্ছি। এই মাছগুলো লোকেরা এখানে প্রচুর পরিমাণে খায়, কিন্তু এই মাছগুলো সমুদ্রের বায়োডাইভার্সিটি রক্ষা করতে অনেক রকমভাবে হেল্প করে। আর এখানে প্রবলেম হচ্ছে এই মাছগুলো না ভীষণ তাড়াতাড়ি গ্রো করে না। এই মাছগুলো অ্যাকচুয়ালি সমুদ্রের তলায় না কোরাল রিফ যেরকম ভাবে থাকে, এরাও এইভাবে থাকে। আর এই মাছের একটা প্রবলেম হচ্ছে, যদি কখনো বোট বা জাহাজ কোনো কিছু পার্ক করা থাকে, মানে অ্যাঙ্কার করা থাকে জলে, সমুদ্রের জলে, তো এগুলো কি করে, জাহাজের ইঞ্জিনে ওই ওই জায়গাগুলোতে না প্রচুর পরিমাণে শেলের মতন আটকে থাকে। ফলে কি হয়, মানে এটা একটা বিশাল একটা প্রবলেম। তো এই জন্য লোকেরা কি করে, এগুলোকে মানে একদম ক্লিন করার জন্য একদম চেঁচে এগুলোকে তুলে নেয়, এগুলো খেয়ে ফেলে আর কি। এগুলো ফিশ, এটাকে ফাটালে পরে এর ভেতরে একটা শ্বাসের মতন থাকে, তো ওটাকেই খেতে হয়। তো ওটাকে আবার যেখান থেকে আনা হয়েছিল ওখানেই ছেড়ে আসা হয়েছে। অলিভ গাছগুলো দেখছো, এগুলো এখানে এক একটা 40-50,000 করে কিনতে পাওয়া যায়। দূরে দেখো ওই পাহাড়গুলোতে বরফও পড়ে গেছে। আর এখানে পুরো আশেপাশ দিয়ে, মানে সমুদ্রের ধার দিয়ে দিয়ে পুরো সাউথের দিকে রেল লাইন রয়েছে। এগুলো হচ্ছে বিচের ধারে ছোট ছোট দোকান, এরকম এগুলো সামারের সময়ই একমাত্র খোলে, বাকি সময় এগুলো সব বন্ধ থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।